আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে। আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা, আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। রানী দ্বিতীয় এলিজাবেথ পূর্ণ সুস্থ বলে বিবৃতি মুখপাত্রের পূর্ব নির্ধারিত সব সফরে গমনের সিদ্ধান্ত। বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে লিখিত বইয়ের মোড়ক উন্মোচন। লন্ডনে পালন করা হয়েছে ঐতিহাসিক 7ই মার্চ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী সোমবার কমনওয়েলথ ডে উপলক্ষে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে অনুষ্ঠিত বাৎসরিক অনুষ্ঠানে রানী দ্বিতীয় এলিজাবেথ যোগ দেবে। এছাড়া তার রোম সফরও পুনর্নির্ধারিত করা হয়েছে। বাকিংহাম প্যালেসের এক বার্তাবাহক কর্তৃক এ তথ্য পাওয়া গিয়েছে। উল্লেখ্য, রবিবার দুপুর 3টায় পাকস্থলীতে প্রদাহজনিত কারণে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে হাসপাতালে ভর্তি করা হয়, আর রানীর এই অসুস্থতার কারণে তার পূর্ব নির্ধারিত সকল সফর বাতিল করা হয়েছিল। হাসপাতালে একদিন রাখার পর সোমবারই তাকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠান কর্তব্যরত চিকিৎসক। তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় রানীকে পূর্বের ন্যায় হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। এদিকে শনিবার অনুষ্ঠিতব্য সোলজার্স অ্যান্ড এয়ারম্যানস স্ক্রিপচার রিডার্স অ্যাসোসিয়েশনের 175 বছর পূর্তির অনুষ্ঠানেও রানী যোগ দেবে বলে তার মুখপাত্র কর্তৃক জানা গিয়েছে। পূর্বের ন্যায় রানী তার সকল কাজে মনোযোগী হবেন বলেও এই মুখপাত্র কর্তৃক জানা যায়। লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে লিখিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ব্রিটিশ হাউস অফ লর্ডসে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বিদেশে তারেক রহমানকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এই প্রথম। বিস্তারিত এম এ আর মুরাদের রিপোর্টে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত দেশনায়ক তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন। বৃহস্পতিবার হাউস অব লর্ডসে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন ব্রিটিশ পার্লামেন্টের হিউম্যান রাইটস অ্যাফেয়ার্সের ভাইস চেয়ারম্যান লর্ড অ্যাবেবরি। এই বইটি আজকে ব্রিটিশ পার্লামেন্টে তার ফলক উন্মোচন করা হলো, এবং এইটি প্রথম বাংলা ব্রিটিশ পার্লামেন্টে একজন রাজনীতিবিদের নামে লিখিত তার জীবন এবং তার দর্শন সম্পর্কিত লিখিত যে বইটি ব্রিটিশ পার্লামেন্টে আজকে লর্ড অ্যাভেরির সভাপতিত্বে এবং যিনি আজকে উদ্বোধন করলেন ফলক উন্মোচন করে, এটা অত্যন্ত ইতিহাসের একটি স্বাক্ষর আমি বলবো। দেশের বাহিরে এই প্রথম বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপারসন জনাব তারেক রহমানের নামে এই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউকে লিমিটেড প্রকাশনা কোম্পানির পক্ষ থেকে আমাদের আজকে এই প্রথম বইটি লঞ্চ করা হয়েছে। তো আমরা এই বইটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ওনার আশা, ওনার ইচ্ছা বাংলাদেশকে নিয়ে কি পরিকল্পনা, এবং আমরা আশা করব আমাদের এই ক্ষুদ্র প্রয়াস থেকে বাংলাদেশের বাহিরে বাংলাদেশে যারা আছেন যদি এই বইটি পড়েন তাহলে ওনারা এই দেশ নায়ক তারেক রহমান সম্বন্ধেও অনেক কিছু জানার আছে, বুঝার আছে। বইটির প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রকাশনা ইউকে লিমিটেড। অনুষ্ঠানে বইটির প্রকাশক ছাড়াও যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দেশ নায়ক তারেক রহমান নামে একটি বুক উদ্বোধন করলাম ব্রিটিশ পার্লামেন্টে এই প্রথমবারের মতো। আজকে যে আমরা একটা তারেক রহমান সাহেবের একটা বই উদ্বোধন হয়েছে, এটা স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াও দলের তৃণমূল নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ড সংবলিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। এম এ আর মুরাদ, চ্যানেল আই, লন্ডন। 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে শুধু পাকিস্তানি শাসকদের মসনদি নড়ে উঠেছিল না, লাখো মানুষের সমাবেশে এ ভাষণ ছিল বাঙালির স্বাধীনতার ঘোষণা। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়ার পরিচালনায় সভা শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন খান, সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, শামসুদ্দিন মাস্টার, শাহ আজিজুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, শাহাবুদ্দিন চঞ্চল, শাহ শামীম আহমেদ, আনসারুল হক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের মানুষের স্বাভাবিক প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার হীন মানসিকতা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যস্থ 18 দলীয় নেতারা। রাজধানী নয়াপল্টনে হরতাল চলাকালীন সময়ে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতা এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, আমানুল্লাহ আমান, আব্দুল সালাম সহ দলীয় নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে পূর্ব লন্ডনের আলতাবালী পার্কে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ মন্তব্য করেন। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক, খেলাফত মজলিস ইউকের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের সালেহ, জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিন, জমিয়তে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার নজরুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল কাদের কামাল উদ্দিন সহ আরও অনেকে। উপস্থিত বক্তারা এ সময় অভিযোগ করে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার কর্তৃক বিরোধী দলীয় আন্দোলন থামানোর এই অপচেষ্টা কোনো দিনই সার্থক হবে না। এ সভা থেকে অবিলম্বে তারা বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। বাংলাদেশ মাইনরিটি মেম্বার ইউকে নামে এই একটি সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শাহবাগের আন্দোলনের সমর্থন জানানো হয়েছে। বুধবার লন্ডনের প্রোটেক্ট মাইনরিটি ইন বাংলাদেশ নামের এক সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এর সমর্থন জানানো হয়। এছাড়া এটি কোনো দলীয়, রাজনৈতিক বা ধর্মীয় বিষয় নয় বলেও তারা উল্লেখ করেন। বিটুল শাহর পরিচালনায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডক্টর শান্তায়ন কবিরাজ। বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান, ঘাতক দলা নির্মূল কমিটির সভাপতি আনসার আহমেদ, ডক্টর চিত্তরঞ্জন দাস, সমীর কুমার দাস, মহিউদ্দিন আহমেদ, অনুকূল তালুকদার, ডালটন, অসীম দত্ত, জেমস স্বপন, প্যারিস, তামিম আহমেদ সহ আরও অনেকে। উপস্থিত বক্তারা এ সময় অভিযোগ করে বলেন, জামাত শিবিরের আক্রমণে বাংলাদেশের পুরো সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্কিত। তারা হামলা করে হিন্দু আর বুদ্ধ মন্দির ও দেবতার মূর্তি ভেঙেছে। এটা 1971 সালের পরের সব ঘটনাকে হার মানিয়েছে। এসব ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং এ কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। লন্ডনের বাঙালি অধ্যুষিত কাউন্সিল টাওয়ার হ্যামলেটসের আগামী নির্বাহী মেয়র নির্বাচন শুরু হতে যাচ্ছে 2014 সালে, আর এই মেয়র নির্বাচনে লেবার দলের চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী শর্টলিস্টে থাকা রেচেল স্যান্ডার্স আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। টাওয়ার হ্যামলেটস বাড়ায় একজন লেবার মেয়রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে রেচেল বলেন, কোয়ালিশন সরকারের বাজেট কাটের বিরুদ্ধে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে হলে লেবার মেয়র এখন সময়ের দাবি। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউন্সিলর এমি ওয়াইটলক, কার্লো গিবস, ডেনিস জোনস সহ অন্যান্যরা। উপস্থিত লেবার কাউন্সিলররা এ সময় রেচেল স্যান্ডার্সকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বরার উন্নয়নে তাকে সমর্থন করার দাবি জানান। উল্লেখ্য যে কাউন্সিলর রেচেল স্যান্ডার্স ছাড়াও লেবারের মেয়র পদপ্রার্থীর এই দৌড়ে রয়েছেন গতবারের লেবার দলীয় মেয়র প্রার্থী হেলাল আব্বাস, কাউন্সিলর সিরাজুল ইসলাম, জিএলএ মেম্বার জন বেক্স। আজ দেশে যে গণজাগরণ চলছে তা এক নতুন মুক্তিযুদ্ধ, আর দেশের এই বিদ্যমান পরিস্থিতিতে প্রবাসী মুক্তিযোদ্ধারা সম্মাননা নিতে পারে না বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন প্রবাসী মুক্তিযোদ্ধারা। তাই সম্প্রতি ব্রিটেনের একটি বাংলা টিভি চ্যানেলের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান বর্তমান অবস্থাতে না করার দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার পূর্ব লন্ডনের মন্টিফেরি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। এছাড়া এ সময় তারা অভিযোগ করেন, সম্মাননার জন্য যে তালিকা তৈরি করা হয়েছে তা তাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই করা হয়েছে। এমনকি এ ধরনের উদ্যোগ গ্রহণের আগেও তাদের কিছু জানানো হয়নি।
তারা আরও জানান, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশের জন্য গত 28 ফেব্রুয়ারি একটি সাব কমিটি গঠন করা হয়। কিন্তু সাব কমিটি কাজ শেষ করার আগেই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর কর্তৃপক্ষের নিকট একটি তালিকা প্রকাশ করায় তারা বিস্ময় প্রকাশ করেন। এ সংবাদ সম্মেলনের সাথে 52 জন মুক্তিযোদ্ধা ঐক্য প্রকাশ করেছে বলেও জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আহবাব হোসেন, আমিনুল হক বাদশাহ, মাসুদ আহমেদ, মাহমুদ হাসান, ফয়জুর রহমান, খলিল কাজী প্রমুখ। এদিকে এ সংবাদ সম্মেলন প্রসঙ্গে ওই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর ইসা কাজল তার অভিমত ব্যক্ত করেন। মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করা হয় সেই উদ্যোগের অংশ হিসাবে 12 ফেব্রুয়ারি আমরা প্রায় 22 জন মুক্তিযোদ্ধা বসে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করি এবং 10 জনের একটি কমিটি গঠন করা হয়। সে সময় চ্যানেলসের চেয়ারম্যান আহমদুসসামাদ উপস্থিত ছিলেন। আমাদের ঐক্যের ব্যাপারে প্রশ্ন তুলেছেন বা বিভ্রান্তি চলাচ্ছেন তারা সবাই সেদিন আমাদের মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং এক বাক্যে এ ব্যাপারে সম্মতি প্রদান করেছেন। আমি এখনও ঐক্যে বিশ্বাস করি। এখানে বিলেতে আমরা হাতে গুনা কয়েকজন মুক্তিযোদ্ধা আছি, অনেক সৃষ্টি করবেন না। আপনারা আসেন, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেখানে অংশগ্রহণ করি। লন্ডনে প্রথমবারের মতো আয়োজিত হল মা আমার মা অ্যাওয়ার্ড 2013। পিলার প্রোডাকশনের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হয় জমকালো এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা দিলারা খান। 10টি ক্যাটাগরিতে সহস্রাধিক নমিনেশন থেকে চূড়ান্ত অ্যাওয়ার্ড প্রাপ্তদেরকে নির্বাচিত করা হয়। এই আয়োজনের মাধ্যমে 12 জন মাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডাইনামিক মা হিসেবে অ্যাওয়ার্ড জিতেন শুভা মতিন, অলরাউন্ডার মা হিসেবে সম্মাননা পান রসনারা চৌধুরী, বেস্ট ফ্রেন্ড মা সম্মাননা পান শাকিয়া মুকিত, একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান তাহমিনা কবির, বেস্ট সাপোর্ট মা অ্যাওয়ার্ড পান সৈয়দা বিলকিস মনসুর, বেস্ট কুক মা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেন পলিনা হোসেন, এছাড়া বেস্ট মাদার ইন ল পুরস্কার জিতেন মুন কুরাইশি। সেলের অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে সম্মানিত করা হয় ব্রিটেনের মিডিয়া এবং সাংস্কৃতিক অঙ্গনের 3 জন বরেণ্য মাকে। এরা হলেন লুৎফুন্নাহার বেবি, চায়না চৌধুরী এবং লুসি রহমান। অনুষ্ঠানের শেষ দিকে ঘোষণা করা হয় মাদার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড, এতে সম্মানিত হন সৈয়দা সালমা মাহতাব। এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন লন্ডনের শিল্পীরা। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। ফ্রান্সের সুপ্রিম কোর্ট কর্তৃক বাংলাদেশকে অনিরাপদ ঘোষণার রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি। ইতালিতে অনুষ্ঠিত হল পূর্বাচল ইউরোপ বাংলা সিটি, এর প্রকল্প পরিচিতি সভা।